মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, ছুটির দিনে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, বিশেষ করে তেল ও চিনির দামের উপর কোনো রকম প্রভাব পড়েছে কিনা? নিশ্চয়ই প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল একটি মিটিং বা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর কিন্তু পাম সুপার অয়েল যে তেলটি রয়েছে সেটির দাম প্রায় 8 টাকা কমিয়ে 125 টাকা লিটার করা হয়েছে, কিন্তু বাজারে এখন পর্যন্ত প্রভাব পড়েনি। কিন্তু তারও 4-5 দিন আগে অর্থাৎ গত রোববার সরকারি নির্দেশনা ছিল যে আগে যে তেল অর্থাৎ সয়াবিন তেল 192 টাকা লিটারে বিক্রি করা হতো সেটি 178 টাকা অর্থাৎ 14 টাকা কমিয়ে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটি কিন্তু কোনো কোনো দোকানে আমি দেখেছি ঘুরে যে আসলে ক্রেতাদের দেওয়া হচ্ছে 178 টাকা লিটারে। তবে যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে পুরো বাজারের যে পরিস্থিতি তাতে সবজি এবং মাছের দাম অত্যন্ত চড়া, এবং দোকানিদের সঙ্গে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি যে প্রত্যেকটি সবজি আপনাকে যে কোনো সবজি কিনতে গেলে 50 টাকা কেজির উপরে উঠতে হবে, এবং শিম শীতকালীন একটি সবজি তার কেজি 120 থেকে 130 টাকার মধ্যে ওঠানামা করছে। কাঁচামরিচের দাম খানিকটা বেড়েছে, আদার দাম বেড়েছে প্রায় 180 টাকা কেজিতে আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে। সব মিলে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে চিনির দাম 6 টাকা বাড়ানো হয়েছে, সেটি কিন্তু বাড়ানোর সাথে সাথেই আসলে দোকানিরা ক্রেতাদের কাছ থেকে নিতে শুরু করেছেন। সব মিলিয়ে ছুটির দিনে এক ধরনের বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা বাজার করতে আসছেন তারা নিজেরাই অনেকটা অভিযোগ করেছেন যে বাজার মনিটরিংয়ে শুক্রবারের দিনে ভোক্তা অধিকারের কোনো টিম আসলে তারা দেখছেন না, এমন অভিযোগও তারা করেছেন। ধন্যবাদ রুবায়েত আপনাকে। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, ছুটির দিনে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, বিশেষ করে তেল ও চিনির দামের উপর কোনো রকম প্রভাব পড়েছে কিনা? নিশ্চয়ই প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল একটি মিটিং বা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর কিন্তু পাম সুপার অয়েল যে তেলটি রয়েছে সেটির দাম প্রায় 8 টাকা কমিয়ে 125 টাকা লিটার করা হয়েছে, কিন্তু বাজারে এখন পর্যন্ত প্রভাব পড়েনি। কিন্তু তারও 4-5 দিন আগে অর্থাৎ গত রোববার সরকারি নির্দেশনা ছিল যে আগে যে তেল অর্থাৎ সয়াবিন তেল 192 টাকা লিটারে বিক্রি করা হতো সেটি 178 টাকা অর্থাৎ 14 টাকা কমিয়ে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটি কিন্তু কোনো কোনো দোকানে আমি দেখেছি ঘুরে যে আসলে ক্রেতাদের দেওয়া হচ্ছে 178 টাকা লিটারে। তবে যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে পুরো বাজারের যে পরিস্থিতি তাতে সবজি এবং মাছের দাম অত্যন্ত চড়া, এবং দোকানিদের সঙ্গে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি যে প্রত্যেকটি সবজি আপনাকে যে কোনো সবজি কিনতে গেলে 50 টাকা কেজির উপরে উঠতে হবে, এবং শিম শীতকালীন একটি সবজি তার কেজি 120 থেকে 130 টাকার মধ্যে ওঠানামা করছে। কাঁচামরিচের দাম খানিকটা বেড়েছে, আদার দাম বেড়েছে প্রায় 180 টাকা কেজিতে আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে। সব মিলে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে চিনির দাম 6 টাকা বাড়ানো হয়েছে, সেটি কিন্তু বাড়ানোর সাথে সাথেই আসলে দোকানিরা ক্রেতাদের কাছ থেকে নিতে শুরু করেছেন। সব মিলিয়ে ছুটির দিনে এক ধরনের বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা বাজার করতে আসছেন তারা নিজেরাই অনেকটা অভিযোগ করেছেন যে বাজার মনিটরিংয়ে শুক্রবারের দিনে ভোক্তা অধিকারের কোনো টিম আসলে তারা দেখছেন না, এমন অভিযোগও তারা করেছেন। ধন্যবাদ রুবায়েত আপনাকে।